রাজ্যের আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। গুমোট গরমে রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এরই মধ্যে ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। নতুন করে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে, সাথে নিম্নচাপ। রাজ্যজুড়ে একাধিক জেলায় চলবে দফায় দফায় ঝড়বৃষ্টি, সঙ্গী হবে বজ্র বিদ্যুৎ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং আগামীকাল রাজ্যের বহু জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সাথে বইতে পারে ঝোড়ো হাওয়াও। তো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহ খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ফের ঘূর্ণাবর্তে রক্তচক্ষু, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আবহাওয়ার সব থেকে বড় আপডেট। উত্তরবঙ্গে নাগারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশেও বৃষ্টির কাঁপুনি নেই বললেই চলে। মুখ ভার দক্ষিণবঙ্গবাসীর। এবার কি তবে আসবে কাঁপিয়ে ভারী একটানা বৃষ্টি? কি জানালো আবহাওয়া দপ্তর? বেশ কয়েক সপ্তাহ আগে দক্ষিণবঙ্গের দরজায় কড়া নেড়েছে বর্ষা, যদিও এখনও পর্যন্ত এর প্রভাবে গরমের হাত থেকে স্বস্তি মেলেনি মানুষের। হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়া ছাড়া এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ভাড়া রয়েছে শূন্য। অপরদিকে উত্তরবঙ্গের প্রবল থেকে অতি প্রবলতর বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে কবে এর প্রভাবে স্বস্তি মিলবে তা অবশ্য জানা যায়নি। যদিও ঝাড়খণ্ড ও উড়িষ্যা উপকূলে সৃষ্ট নিম্নচাপের ছেড়ে যাওয়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে তা কেবলমাত্র সাময়িক স্বস্তি দিতে সক্ষম। উত্তরবঙ্গে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এবছর সকল রেকর্ড ভেঙে দিয়ে জুন মাসে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম, এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহেও বৃষ্টি দেখা নেই। কলকাতা সহ দক্ষিণ প্রান্তের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গরমে কাহিল অবস্থা মানুষের। তবে হাওয়া অফিসের মতে আগামী কয়েকদিনে আবহাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে, উত্তরবঙ্গের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। প্রবল থেকে অতি প্রবলতর বৃষ্টির কারণে বিগত এক মাস ধরে দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওখানে। এক্ষেত্রে সম্প্রতি হাওয়া অফিসের দ্বারা বন্যার পাশাপাশি ধসের সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগামী দিনে বৃষ্টিপাত বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাগুলিতে আগামী 2-3 দিন মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।